এডিটোরিয়াল লেটারের মতোই টু দ্য পঞ্চায়েত প্রধান, এর আগে যেমন টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার করলাম, এরকম কিন্তু অফিসিয়াল লেটার তোদের সিলেবাসে আছে। তাহলে আমাকে জেনে রাখতে হবে যে কোনো কারণে আমি এডিটোরিয়াল লেটার করে গেলাম কিন্তু পরীক্ষায় চলে আসলো গ্রাম পঞ্চায়েতের কাছে অ্যাপ্লিকেশন, তখন আমি কি করব। তাহলে আমার কাছে যদি একটা মোটামুটি লেখা থাকে যে টু দ্য পঞ্চায়েত প্রধান অথবা এটা টু দ্য মিউনিসিপ্যালিটির যে কাউন্সিলর হয়, হ্যাঁ একই জিনিস, কিন্তু এখানে শুধু আলাদা হবে, পুরসভার ঠিকানাটা দিতে হবে, টু দ্য কাউন্সিলর ইংলিশ বাজার পুরসভা মিউনিসিপ্যালিটি ইংলিশ বাজার মালদা, একই রকম, ঠিক আছে। এবার বাকি পুরো বডিটা প্রায় একই থাকবে, শুধুমাত্র এখানে লেটার হেডটা যেটা যাকে অ্যাড্রেস করে লিখবো আমরা সেটা আলাদা হবে। তো এখানে বিষয় আমি লিখে দিলাম সাবজেক্টের জায়গায় ফর স্ট্রিট লাইটস, কিসের জন্য, পথের আলোর জন্য, ইন ডার্ক এরিয়াস অ্যাট নাইট, রাত্রেবেলা অন্ধকার এলাকায় আলোর দরকার, এই জন্য তুমি পঞ্চায়েতকে এই প্রধানকে চিঠি লিখছো। তারপরে আমরা যেরকম রেসপেক্টেড স্যার দিই, এখানে আমি শুধু স্যার ব্যবহার করেছি, এখানে তোমরা কেউ রেসপেক্টেড স্যারও ব্যবহার করতে পারো, ঠিক আছে। এবারে তাহলে আমি শুরু করব, দিস ইজ ফর ইয়র কাইন্ড ইনফরমেশন দ্যাট, এটি আপনার বিনয়াবনত তথ্যের জন্য জানাচ্ছি যে আই অ্যাম এ রেসিডেন্ট অফ, তোমার ভিলেজ নাম দেবে, ধরো ওখানে তিতপুর দিলাম আমি, তোমার ওখানে তোমার নাম দেবে রাখালপুকুর, রেসপেক্টিভ ঠিকানা দেবে, হ্যাঁ, আই অ্যাম এ রেসিডেন্ট অফ তিতপুর আন্ডার ইয়র গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েতের তিতপুর গ্রামের আমি একজন বাসিন্দা। আচ্ছা, তোমাদের বামুনগুলার ক্ষেত্রে কিন্তু এখানে বামুনগুলা গ্রাম পঞ্চায়েত হবে, রাখালপুকুরটা বামুনগুলা গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, হয়ে গেল। আমি আমার ঠিকানাটা বলে দিলাম, আমাকে প্রথমত ঠিকানা বলতে হবে যে তুমি কোথাকার বাসিন্দা, তারপরে তো আমার সমস্যাটা শুনবে প্রধান। দিস ইজ ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন দ্যাট আই এম এ রেসিডেন্ট অফ তিতপুর আন্ডার ইয়োর গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েত অন্তর্গত তিতপুর গ্রামের বাসিন্দা। নাও অ্যাজ ইট ইজ রিমোট ভিলেজ, যেহেতু এটি প্রত্যন্ত গ্রাম, রিমোট মানে প্রত্যন্ত, হ্যাঁ রিমোট প্রত্যন্ত গ্রাম, উই ডোন্ট হ্যাভ লাইট ইন দ্য স্ট্রিটস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের রাস্তায় কোনো আলো নেই, উই ডোন্ট হ্যাভ লাইটস ইন দ্য স্ট্রিটস ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের রাস্তায় কোনো আলো নেই। তারপর কি আমরা সমস্যায় পড়ি, এই কথা লিখবো আমি, আমরা সমস্যায় পড়ি, আমরা সমস্যায় পড়ি, এটার ইংরেজি কী হবে, উই ফেস সো মেনি প্রবলেমস ফর দিস, এই কারণে আমরা অনেক সমস্যায় পড়ি, স্পেশালি অ্যাট নাইট, রাত্রেবেলা, তো রাত্রেবেলায় তো সমস্যায় পড়বো প্রথম লাইট না থাকলে। স্টুডেন্টস কমন পার্সনস পেডেস্ট্রিয়ান্স এভরি ওয়ান সাফার ফর দিস। আচ্ছা, এবারে কি হয়, লোকেরা পিপল ফিয়ার টু ট্রাভেল আউটসাইড অন এনি অকেশন, পিপল ফিয়ার টু ট্রাভেল আউটসাইড অন এনি অকেশন অ্যাট নাইট, রাত্রেবেলা যে কোনো কাজে লোকেরা বাইরে যেতে ভয় পায়। হয়ে গেলো, আমার ইতিহাস বলা হয়ে গেলো, আমার কারণ বলা হয়ে গেলো, আমি এখানে বলে দিলাম যে আমার কারণ কি, আমি সিম্পল
সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখলাম, সাধারণ ব্যাপার লিখলাম। এখানে তোমরা আলাদা করে দিতে পারো যে ছাত্ররা স্কুল থেকে রিটার্ন হওয়ার পথে বা প্রাইভেট টিউশন থেকে তারা যখন রিটার্ন হয় রাত্রেবেলা, তখন তারা সমস্যার মধ্যে পড়ে, হ্যাঁ, রাস্তা চিনতে পারে না, ঠিক আছে। তো এবার আমি দিয়ে দেই তাহলে, আই দেয়ার ফর রিকোয়েস্ট ইউ অন বিহাফ অফ দ্য ভিলেজার্স টু টেক নেসেসারি স্টেপস টু ইনস্টল স্ট্রিট লাইটস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফর দ্য ইন্টারেস্ট অফ কমন পিপল অ্যান্ড অফ লাইটস। বাস, কি লিখলাম? আই দেয়ার ফর, আমি অতএব রিকোয়েস্ট ইউ, আপনাকে অনুরোধ করছি, অন বিহাফ অফ বলে একটা শব্দ ফ্রেজ, অন বিহাফ অফ দ্য ভিলেজার্স, গ্রামবাসীদের তরফে, টু টেক নেসেসারি স্টেপস, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য, টু ইনস্টল স্ট্রিট লাইটস, পথের আলো যাতে লাগানো হয় সে ব্যাপারে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, ফর দ্য ইন্টারেস্ট অফ কমন পিপল অ্যান্ড অফ লাইটস, সাধারণ লোকেদের স্বার্থে, এবং আমাকে বাধিত করবে। বাস, আমার বলা শেষ। ছোট ছোট সিম্পল সেন্টেন্সে আমি অ্যাপ্লিকেশনটা লিখে দিলাম। তারপর আমরা কী দিই এদিকে? এদিকে দিই থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ আনতে। তারপর এখানে লিখি ইয়ার্স ফেথফুলি, এটা লিখতেই হবে, ইয়ার্স ফেথফুলি, বা কেউ এখানে ইয়ার্স সিনসিয়ারলি এটাও দিতে পারে, ঠিক আছে। তারপর তোমার এখানে নাম দিবে, ধরো আমি লিখলাম আমার নাম অমল দাস, ঠিক আছে। তারপর এখানে তোমার ঠিকানা, যেহেতু তিতপুর থেকে লেখা হয়েছে, এখানে তিতপুর বামনগোলা, ঠিক আছে। তারপর আমি এখানে স্যারটা পরিষ্কার করে দিচ্ছি, ধরছে না যেহেতু। এই সোজাসুজি নিচের দিকে আমি লিখে দেবো ডেট, এই ডেটটা কেউ ডান দিকে উপরেও লেখে সেটাও হবে। ধরো আর এটা লেখা হয়েছে 19 আগস্ট 2024। এইভাবে আমার পথ আলোর জন্য, পথের আলোর জন্য, স্ট্রিট লাইটসের জন্য যদি আমাকে অ্যাপ্লিকেশন লিখতে হয় প্রধানের কাছে, গ্রাম পঞ্চায়েতের কাছে, সেটা কিন্তু আমাদের হয়ে গেল। এবং এই একই লেখা যদি মিউনিসিপ্যালিটির জন্য আসে তাহলেও কিন্তু একই হবে, শুধু ওখানে টু দ্য গ্রাম পঞ্চায়েত প্রধান যেটা আছে সেটা হয়ে যাবে মিউনিসিপ্যাল কর্পোরেশন, হ্যাঁ, টু দ্য কাউন্সিলর, ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি, ইংলিশ বাজার মালদা, বাস, ঠিক আছে।